জোড়াটা আপনি কত চাচ্ছেন? মানে এক্স্যাক্টলি ফিক্স 600 টাকা, 6000 একদম 15 সেলে ছেড়ে দিই, একদম 15 বলতে পারবেন। কত চাচ্ছেন প্যাটটা ভাই? বেচা বাদাম 5 সেলের পিস আছে ভাই, নরগুলো 800 করে। চা দাম কত বেচা? বেচার নাম একদম 1200 টাকা। ভালো কথা বলে নিতে পারবেন। আর একটা টি আছে আমরা দেখাচ্ছি, এটা কত চাচ্ছেন? এটা একদম, আর এই কাজ করাটা মাদি। এছাড়া বাকিগুলো নর খুব সুন্দর সুন্দর নর আছে, অনেক সুন্দর। এই প্যাটটা কত চাচ্ছেন ভাই? দেখুন প্যাটটা দেখেন, মাশাআল্লাহ সুন্দর আছে। আছে তারা কাজ করা মাদিরে নিতে পারেন, এর সালো বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলে আসছে হাসনাবাদ কবুতরে হাটে। এই হাটটা আপনারা জানেন যে দুই দিন বসে সপ্তাহে, একদিন হচ্ছে শনিবার, একদিন হচ্ছে বুধবার। বুধবার ভাই? বুধবার, হ্যাঁ শনিবার আর হচ্ছে বুধবার। শনিবারে একটু বেশি কবুতর আসে, লোকজন বেশি আসে, যেমন আজকে শনিবার প্রচুর লোকজন আসে, কবুতর আছে, অনেক কবুতর আছে এখানে। তো বরাবরের নিয়ে আমরা আজকেও চলে আসছি ভিডিও করার জন্য। অনেকে হাটের ভিডিও চান আপনারা, আসলে হাটের ভিডিও করা একটু কষ্টসাধ্য, কারণ অনেকেই কথা বলতে চায় না। তো অনেক সময় দেখা গেছে যে কমফোর্ট ফিল করে না, যার ফলে আসলে অনেকে আমাদের সামনে আসতে চায় না। আমরা আসলে আজকে আপনাদের হাতে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। তবে এখানে হাঁস মুরগি অন্য অন্য জিনিসও থাকে, তো আপনারা চাইলে সেগুলো কিনতে পারবে। যেমন এখানে দেখেন হাঁস আছে, অনেকগুলো রাজা হাঁস। তো এই হাটটি সম্বন্ধে বলতে গেলে, এখানে হচ্ছে খাজনা দিতে হয় না, কোনো খাজনা নেই, উন্মুক্ত একটু হাট। তো আপনারা চাইলে এখান থেকে কবুতর কিনতে পারবেন, কিনে আমরা চাই খাজনা দিতে হবে না। সপ্তাহে দুই দিন হাটটি বসে। তো চলেন আমরা দুই একজনের সাথে একটু কথা বলি, কবুতরের হাট সম্বন্ধে জানবো, প্লাস আছে কবুতর গুলো সম্বন্ধে জানবো। দর্শক আপনাদের পরিচিত মুখ হাসান ভাই, কেমন আছে হাসান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনি তো কবুতর গুলো বিক্রি করে ফেলাইছেন। আইসা আসলে কবুতর গুলো ভাই, কবুতর আসিল এক লোকের পাইকারি দিয়ে দিছি, পাইকারি দিয়ে দিছেন। আসলে দর্শক ব্যবসা বাণিজ্য যে যখন যেভাবে পারে আর কি বেঁচে দেয়। এখানে প্রথমে দেখব হাসান ভাই আপনার নাম্বারটা বলেন যদি আমার কাছে আছে। 01700 0700 64 64 89 89 34 34 নাম্বার আমার কাছে আছে। আমি আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ, আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ। দর্শক যারা পোকার কবুতর চান, বল কবুতর নর, আমার মাথা কি ঘুরে গেছে? এই পোর্টের নটটা কি বস কি রকম? রানিং বস, রানিং এর মাল, অরিজিনাল রিং এর মাল, বুঝছেন? এই যে পায়ে রিং আছে, পায়ে রিং আছে, দেখান যাবে? দেখুন পায়ে রিং করা কবুতর, এক লোকের টানা হইছে দর্শক, রিং এর কবুতর। হ্যাঁ তো এই বল কবুতরটা, এই পোর্টারটা যদি কেউ নিতে চায় কথা বলবো? দাম চাইলে 3000, একদম 1500 সেলে ছেড়ে দিই, একদম 1500 সেলে ছেড়ে দিবেন দর্শক। রিং এর কবুতর মাত্র 1500 টাকা, আমার কমে কিনা তো লম্বা কিন্তু অনেক। আরে বিউটিটা, ইয়েলো বিউটিটা এটা জোড়া, একবারে পিওর জোড়া, রানিং পিয়ার গ্যারান্টি আছে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। আর দর্শক ওনারা স্থায়ী দোকানদার, ওনারা বিভিন্ন হাটে নিতে যায় সব সময়, কাজে ওনারা এত সহজে চলে যেতে পারবে। তো কাজে ওনাদের কাছ থেকে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হলে অন্তত আইসা বলতে পারবেন। কত চাচ্ছেন প্যাটটা ভাই? চা বাদাম 5000 4000 এর বিক্রি, 5000 4000 হলে বিক্রি করবে 4000। এটা সুস্থ সবল আছে দেখা যায়, এখন যদি ইনশাআল্লাহ ডিম জমে তাহলে আশা করি আপনাদের লস হবে না ইনশাআল্লাহ। আর ভাই সিরাজি, এটা কি পেয়ার? সিরাজি হ, এটা চকলেট কালার আর লাল পেয়ার। বাচ্চা কেমন আসতে পারে? এটা লালই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নর তো লাল, নর তো লাল, হ্যাঁ হ্যাঁ নরের মতোই বেশি আসে। কত চাচ্ছেন? এটা চা আদাম হইলো যে 2500, বেচা 1500, 2500 1500 টাকা লিন চাই, 1500 টাকা করে ছেড়ে দিবেন। খুব বেশি দিন না, মানে 3500 টাকা ছিল, বেশি দিন হয় না, দিন আগে আসিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই এই কবুতর কিন্তু বাইর করেন তো, এটা এই যে এটা ঝোড়া আছে, ঝোড়া আছে, জিরা গলা প্যাটটা কত চাচ্ছেন? পেয়ারটা হলে একদম 600 টাকা, 600। দর্শক পেয়ারটা কিন্তু সুন্দর আছে, সিম্পলি সুন্দর, দেখেন নটটা বেশ বড় মাশাআল্লাহ মাদিটাও। আরে সামনের এই যে এই কবুতরটা একটু ঘুরে দেখেন, রিজাল তিনটা নর, তিনটাই নর, তিনটাই নর। নরগুলো কত করে এসেছেন? সামনের নরটা একটু ধরে দেখেন তো ভাই, চোখ একটু ভিজে ভিজে লাগে, এগুলো অসুস্থ, অসুস্থ না, চোখে ঠোকরা ঢুকি করছে তো, এটা
অশোক গ্রিজেল নস পরগুলো দেখি ভাই পরগুলো এটা একবারে আসতে ছেলে ছেড়ে দিই আসতে স্যার ওই ওই দুইটা ওই দুইটা 1600 টাকা তাহলে পিস 800 করে যাচ্ছে না পিস 800 টাকা অশোক গ্রিজেলের পিস আছে হয় নরগুলো 800 করে চোখ একটু ভিজা ভিজা আছে তারপর হচ্ছে আপনারা যদি নেন তাহলে অবশ্যই দেখুন বাকি আমার ভাই ওই মনে হয় না সুস্থ আছে আর কি আলহামদুলিল্লাহ আশা করি 850 টাকা আ দিবেন জিরে গুলো প্যাকটা মাত্র 600 টাকা দাম বলেন দাম বলে অশোক আজকে কিছু পাখির ভিডিও করি ভাই এখানে কি এগুলোর নাম কি সবগুলো দেখা কি না মানে বাজিগার বাজিগার হ্যাঁ বাজিগার বাজিগার পাখি অ্যাডাল গুলো কত করে জোড়া এয়ারটেল মনে করেন 800 থেকে 700-800 বিক্রি করি আর বাচ্চা বিক্রি করি 500-400 বাচ্চা হলো 500-400 করে আর এয়ারটেল হচ্ছে 700-800 করে দর্শক খুব সুন্দর সুন্দর পাখি সব কালারের এখানে অ্যাভেলেবেল আপনি চাইলে কথা বলে নিতে পারবেন আর একটা টিয়া আছে আমরা দেখাচ্ছি একটা সিঙ্গেল টিয়া আছে এটা কি টিয়া ভাই এটা ভাই মদনা টিয়া না সরি এই যে দেশি আর কি দেশি এটা কি মহিলা না বেটা মহিলা মহিলা বয়স কি রকম এটা রানিং বয়স টিয়ার আমি পালছিলাম নিজেই আমার বাসায় আমি নিজেই পালতেন অনেক সুন্দর আছে দেখো নিজে পালছিলাম দুইটা আনছিলাম একটা বিক্রি করে ফেলাইছি একটা বেশি এটা কত চাচ্ছে টিয়াটা একদম 2000 টাকা টিয়াটা চাচ্ছেন 2000 টাকা 2000 দর্শক টিয়াটা মাত্র 2000 টাকা আর বাচ্চাগুলো সম্বন্ধে বলে যে 400-500 হলো বাচ্চাগুলো যেগুলো খাওয়া শিখছে আর যেগুলো হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে 700-800 জোড়া তবে একসাথে অনেক মিল অবশ্যই আলোচনা সবাই আরো কম হবে অনেক সুন্দর সুন্দর সব কালার অ্যাভেলেবেল এখানে কালো মাছি একটা নর আছে যেটা ভাই হাজান ভাই চাইছে মাত্র 600 টাকা মাত্র 600 যাদের দরকার হবে নিতে পারেন মাত্র 600 টাকা দর্শক এরপরে আসলে এক ভাইয়ের ভিডিও করবো যে বাসা থেকে কবুতর গুলো বিক্রি করতে আসে কোনো ব্যবসায়ী না তবে আজকে আমি যে কবুতর গুলো দেখলাম এখানে গ্রিবাস এর মধ্যে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে ওনার এই কবুতর করে যদি অল্প কটা কবুতর বাট তারপরে ওনার এই নর গুলো খুব কোয়ালিটিফুল নর মনে হয়েছে তো আমি ওনার নাম্বারটা দিয়ে দিব যদি একান্ত করো পছন্দ ওনার সাথে কথা বলে বাসা থেকে এসে নিতে পারবেন যদি ওনার বিক্রি না হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি আলোচনা করে হয়তো নিতে পারবেন আর এখানে কবুতরের দাম আসলে কেমন এই বিষয়টা জানার জন্য ভাইয়ের সাথে একটু কথা বলবো এই দুই এখানে যে নরগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে দুইটা মাদি আছে সম্ভবত এইটা মাদি আর এই কাজ করাটা মাদি এছাড়া বাকিগুলো নর খুব সুন্দর সুন্দর নর আমার আজকের এখানে যেগুলো কবুতর আমি দেখলাম তার মধ্যে অন্যতম কোয়ালিটিফুল নর মনে হয়েছে ভাই এই নর এর মধ্যে দুই তিনটা নর একটু ধরে দেখান আমাদের আর আপনার বাসাটা এক্স্যাক্টলি কোন দিকে ভাই একটু বলেন তো জুরাই নামাশানপুর বড়ইতলা আচ্ছা আচ্ছা সিনোরটা কোন লাইনে এগুলো তো আপনার ব্যক্তিগত ভাবে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা কালো বলা আছে এটা বিকল আচ্ছা এটা কি জোড়া আছে এটা জোড়া আছে এটা মাদি একটু দেখেন তো এই হচ্ছে এর সাথে মাদি দেয়া আছে জোড়া যদি আমরা দেখি দুটো একসাথে ধরেন তখন এই জোড়াটা আপনি কত চাচ্ছেন মানে এক্স্যাক্টলি বেচার নিয়ত কত আছে বাজারে যেভাবে চলে আর বাজারে যেভাবে চলে জোড়ার দাম আছে 1000 টাকা 1000 টাকা এগুলো কি উড়াইছেন আপনি না না ভালোভাবে এই থরে এগুলো থরের কবুতর আচ্ছা এই পেটটা রাখেন এরপর আরেকটা নর একটু দেখুন বাঘা খাকির কি জোড়া আছে না না বাঘা খাকির জোড়া নেই বাঘা খাকির নরটা অনেক সুন্দর দর্শক আমি একটু দেখবো ভাই একটু যদি দেখেন দর্শক বাঘা খাকি নর আপনাদের অনেকেরই পছন্দ সিঙ্গেল একটা নর অনেক সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারেন বাঘা খাকি নরটা আপনি কত চাচ্ছেন ভাই ঠিক 600 টাকা ঠিক 600 বাঘা খাকি নরটা যদি 600 টাকা হয় দর্শক তাহলে আমার মনে হয় না খুব বেশি চাইলে নিতে পারেন আমি বলবো হাটের কবুতর যারাই যেখানে কেনেন যদি আইসে ওনার বাসা বা যে কোনো কারো ভিডিও করি দেখে নিতে পারেন নিজের হাতে নিয়ে নেন দর্শক এরপর আর একটা নোট দেখবো অসাধারণ আর একটা নোট দেখবো বাসায় আপনার কি কি কালেকশন আছে ভাই বাসায় অনেক কালেকশন আছে কালো গোলা আছে বেজি আছে আচ্ছা তুমি সেল টেল দেন হ্যাঁ বাসায় সেল দিই কবুতরটা দেখেন মশাল অনেক সুন্দর পরগুলো একটু দেখেন পর পর এই পাক গুলো একটু কাটা আছে এটা কি জোড়া আছে হ্যাঁ জোড়া আছে এটার মাদিটা হচ্ছে এইটা এই যে সাইডে যে মাদিটা এই মাদিটা হচ্ছে
তোমরা যদি একসাথে দেখাই দেখো এই প্লেটে কত চাচ্ছ ভাই মাশাআল্লাহ সুন্দর আছে ভাই আপনার নাম্বার একটু বলেন যদি কেউ চায় আপনার সাথে যোগাযোগ করে বাসা থেকে যদি নিতে চায় 01 6 01 6 8 8 3 1 3 1 8 1 8 1 4 0 6 4 0 6 নামটা ভাই চোখটা দেখেন বিয়ারটা মাশাআল্লাহ জোড়াই আছে দর্শক চুনা চুটি হলে জোড়াটা কত চাচ্ছেন কালডম মাটিতে দেখাতে পারেন দর্শক কাজ করে একটা মাটি যাদের কাজ করা নিয়ে কাজ করার ইচ্ছে আছে তারা কাজ করা মাটিটা নিতে পারেন এর সাথে ক্রস করে আপনি দেখা গেছে কালার চেঞ্জ করতে পারবেন কিছু কিছু কাজ করা মাটিটা সুন্দর আছে বয়স কিরকম এটা তিন চার বছর হয়ে গেছে কত চাচ্ছেন সিঙ্গেল মাটিটা মাটিটা 400 টাকা 400 আর এই কালডম মাটিটা কত চাচ্ছেন কালডম মাটিটা 400 কালডম মাটিটাও মাত্র 400 টাকা চাচ্ছে দর্শক তো দর্শক আমি অনুরোধ করবো যাদের একটু কম বাজেট তারা হাতে এসে ঘুরে দেখে দেখে আস্তে ধীরে কিনে কিনে মিলাইবেন আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে আসলে যে কবুতর গুলো ছিল অল্প কবুতর বাট কোয়ালিটিফুল কবুতর ছিল এই জন্য এইগুলোই আপনাদের দেখাইলাম একটা নর আছে দেখেন কালো গলা বলা না সাদা গলা কালো গলা একটা নর দেখেন পরগুলো দেখি এটা ভাই কাটা না কাটা না পরে পরগুলো সুন্দর আছে মাশাআল্লাহ ঠিক আছে তো ভাইয়ের কবুতরগুলো আসলে কোয়ালিটি ফুল চাইলে আপনার সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে বাসা থেকেও চাইলে আপনি নিতে পারবেন যেহেতু ওনার বাসা কাছেই তো ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে গ্রিজেল পাওয়া যায় অনেক বেশ দেখলাম পুরো হাটে গ্রিজেল পাওয়া গেছে অনেক এখানে তিনটা কবুতর আছে গ্রিজেল আর এই দেখো একটা নিচে ভাই গ্রিজেল এখানে নর এই তিনটা না একটা মাদি আছে আর একটা নর আছে দুইটা নর হ্যাঁ এই যে এটা মাদি আর এই দুইটা নর এই দুইটা নর সামনের এই বড় নরটা কত চাচ্ছেন সামনের এই বড় নরটা এই নরটা চাচ্ছি হলো 1500 টাকা 1500 টাকা চাচ্ছেন বেচার দাম কত বেচা বেচার নাম একদম 1200 টাকা 1200 টাকা আর এই নরটাই যে এটা আর এটা চাচ্ছি 1000 টাকা এটা কি নিউ অর্ডার নর হ্যাঁ নিউ অর্ডার 8 করে 1000 আর এই মাদিটা পিছনে মাদিটা 1500 টাকা মাদিটা চাচ্ছেন 1500 টাকা 1500 টাকা আপনার বাসা কি আশপাশেই আশেপাশে জুড়েই আচ্ছা দর্শক তাহলে আমি ভাইয়ের নাম্বারটা নেই যদি কারো পছন্দ আর কবুতর থাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন যদি ওনার বাসা থেকে এসে দেখে নিতে পারে বা ওনার সাথে কথা বলে নিতে পারে নিয়ে ভাই নাম্বারটা একটু বলেন 01 92 02 32 82 85 3233 নামটা ভাই দেলোয়ার ভাই জুড়েন বাসা বেশ করে ওনার নর দুটো অনেক সুন্দর মাদিটাও সুন্দর কিন্তু আমার কাছে এই নর বেশি করে এই নরটা খুব বেশি ভালো লাগছে যদি কারো পছন্দ হয় দাম করে আর একটু কমাই যদি নিতে পারে নিয়ে নাকসি কি পেয়ার নাকসি পেয়ার আপনারই নাকি ওয়া মাক্সি রোজ আর এক মুরব্বি উনি কত চাইছে জানেন দাম কি রকম চাই দাম এটা চাচ্ছে মানে আমি বলতে পারলাম না সরি বাইরে গেছি এবারে যে কত চলে 1200 বা এখন ওই 1200 1500 টাকা বুঝতে পারছি 1200 1500 টাকা ঠিক আছে দিলার ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক এখানেও কিছু হচ্ছে রেসার কবুতর আছে একটা গ্রিজেল কবুতর আছে তো এগুলো একটু দাম জানলো এই মাক্সি মাক্সিটা একটু দেখেন মাক্সি এটা সাবধানে হ্যাঁ এই মাদি না নর মাদি মাদি এটা এটা মাদি হ্যাঁ এটা মাদি কত আছে চোখটা একটু দেখি চোখটা ছোট ভাই মনে হয় ভালো দেখাইতে পারবে
ওই চিলা পরগুলো দেখিস রে ভাই পাখা পাখা ভাই মনে শান্ত লাগলে আমি নিজে দেখি আইছি ছেড়ে যায় শুরু ভাই মাটিটা কত মাটিটা 1000 টাকা মাটিটা অনেক সুন্দর আছে নীল কম আছে মানে বেচা দাম কত ভাই 1000 টাকা চাইছি বেচা দাম কত বেচা দাম করে নিতে পারবো सब्जी मादी जोड़ा कत चाचन जोड़ा कत चाचन झर्णा शार्टिंग कत चाचन दाम कि बारोश टाइम बिक्री कर অস্ট্রেলিয়ান ঘুঘু আছে এবং দেশীয় আছে মনে মনে মাছখানে দুটো দেশী গ্রাম সরি জানে ঘুঘু এত ভালো চিনি না তো 6700 করে জোড়া ঘুঘু গুলো 6700 করে জোড়া দর্শক এখানে রেচারের বাচ্চা হচ্ছে ও রেচারের বাচ্চাও যথেষ্ট দাম কম 6700 তে আপনি রেচারের বাচ্চা পাবেন যেমন এই এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই বাচ্চা পেয়ার 6700 করে চলে ঠিক আছে তাহলে একসাথে নিলে আপনি হয়তো 500 করেও নিতে পারবেন জোড়া কত করে বিক্রি করতে চাচ্ছেন এটা মেবি নর হবে আর বাকিটা ওনারে যে ব্যাগের একটু দেখি ব্যাগের ভিতরে আছে ভালো আছে গ্রিজেল আছে ভাষা কথা আপনার ভাষা শ্যাম্পুরে শ্যাম্পুরে গ্রিজেল আরো আছে আমি আসলে একটু দামটা জানাতে চাচ্ছি যে এখানে কেমন কি চলে না চলে পদ্মতলি ঝাউবাড়ি যদি কেউ আইসে আপনার সাথে কথা বলে নেয় দিতে পারবেন আপনার নাম্বার একটু কেন বলেন 017 7222 1010 অনেক সুন্দর একটা পেয়ার।
এখানে প্রচুর হাঁসও পাওয়া যায়, আপনারা যারা হাঁস নিতে চান তারাও নিতে পারবেন। দেখেন হাঁসগুলো এখানে আইনে ছাইড়ে দেওয়া হয়েছে, এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন। এখানে দেখেন রাজা হাঁস আছে অনেক, এই সাথে হাঁস মুরগি অনেক প্রচুর উঠে এখানে, বিভিন্ন ধরনের মুরগি হাঁস সব ধরনেরই উঠে, মানে সব জাতেরই উঠে। চাইলে এখান থেকে এই যে একটা ব্রাহ্মা নর আছে, এই ব্রাহ্মা একটা রাওয়া চাইলে আপনারা এখান থেকে হাঁস মুরগি কিনতে পারেন। এখানে হাটটা যেহেতু উন্মুক্ত, কোনো খাজনা নেই, একদম ঘুরে যেতে পারেন অবশ্যই। শিবলি ভাইয়ের সাথে কথা বলবো, শিবলি ভাইয়ের কাছে আজকেও বেশ সুন্দর সুন্দর কবুতর আছে, তো বিশেষ করে পাখির বাচ্চা আছে। ভাই কেমন আছেন? ভাইয়া ভালো আছে। ভাইয়া দিনকাল কেমন যাচ্ছে? ভাই ভালো। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো ভাই। আপনার নাম্বারটা বলেন। 0191 0991 537 5002 5002 নাম্বার দশ আমার কাছে আছে, সেভ করে আমি ওখান থেকে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। তারপরে বলে দিলাম আনুষ্ঠানিকতা, তো আজকে পাখির বাচ্চা দেখাবে ভাই আমাদের বলছে। তো এগুলো কি পাখির বাচ্চা? জি 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 জি। কত করে এগুলো? জোড়া 1000 টাকা। জোড়া চাচ্ছেন 1000? হ্যাঁ। তারপর আলোচনা থাকবে, ছোট খাঁচা তো আসলে। হ্যাঁ হ্যাঁ। দশক পাখির বাচ্চা 1000 টাকা চাচ্ছে ভাই। দশজনের সাপেক্ষে আরো কমে একটু কমে দিয়ে যাবে যদি একাধিক পেন। এখানে আছে, এখানে আছে একটা বাচ্চা আছে, এর একটা বাচ্চা একটু বের করে দেখান তো। পিছনে কবুতরটা দেখেন, পিছনে কয় পর আছে দেখেন তো ভাই? এটা সাতপর, সাতপর হয়ে গেছে মাশাআল্লাহ। আর হয়তো 2-2.5 মাস পরে ইনশাআল্লাহ ডিম দিবে। এটা নর ভাইয়া? এই পেটে কত চাচ্ছেন ভাই? এই পেটে 800 800 800 চাচ্ছেন? জি। আর কি আছে পাখির বাচ্চা? এই যে পাখির বাচ্চা, এখানে সব পাখির বাচ্চা, এখানে সবই পাখির বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে যে জোড়া নিব 800 টাকা। এখানে একটা সুন্দর নর আছে দর্শক, কাজ করা চুইঠাল, কাজ করা চুইঠাল একটা নর, যেহেতু নরটা সুন্দর এই জন্য এটা দেখবো। দেখেন গলা কষা, ওর গলা কষাও আছে। এই সাইড দিয়ে ধরি ভাই, ভালো হবে। নটটা অনেক সুন্দর, অনেক একেবারে চোখ লাগার মতো। কত চাচ্ছেন নটটা ভাই? নটটা মাত্র 700 টাকা। মাত্র 700? হ্যাঁ হ্যাঁ। সুন্দর একটা নর, মাত্র 700 টাকা। ঠিক আছে ভাই। দম কালো আছে? দম একেবারে কালো, দম কালো আছে। মাত্র 700 টাকা, শিবলিবের কাছ থেকে নিতে পারেন মাত্র 700। ভাই এই গ্রিজেলটা একটু ফাঁকে দেখেন তো, এটা গ্রিজেল না? হ্যাঁ হ্যাঁ গ্রিজেল, সাদা একটা গ্রিজেল আছে এখানে দর্শক। চাইলে নিতে পারেন। জোড়া দেখাবো, পাখি সচরাচর হাটে পাওয়া যায়। মাদিটা আছে, মাদিটারও ভাইব্রেশন আছে, মাদিটা সিঙ্গেল দেয় না। দর্শক এই পাখি জোড়াটা ভাই চাচ্ছে 2000 টাকা। একটা পেয়ার আছে ভাইয়ের হাতে অনেক সুন্দর। দর্শক পাখি আর একটা পেয়ার দেখাবো শিবলু ভাই, এটাও পাখি। মাদিটা দেন তো ভাই,
পাঙ্কি এই পেটে কত চাচ্ছেন? এটা 1500 টাকা। 1500 টাকায় পাঙ্কি দর্শক, আর কি চান আপনারা? 1500 টাকায় পাঙ্কি। হ্যাঁ ছোট ভাই, নাম কি? হ্যাঁ মুতায়েত, মুতায়েত সুন্দর নাম। কবুতর বিক্রি করতেছ না পাখি তোমার? কবুতর তোমার ঠিক আছে তো শিলু ভাই শেষ করে? হ্যাঁ আচ্ছা শেষ করেন। দর্শক পাঙ্কি দেখালাম, পাঙ্কির বাচ্চা দেখালাম, যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারেন। আর যেহেতু আমরা স্থায়ী দোকান, ওনাদের সাথে ভালো মন্দ হলে যোগাযোগ করতে পারবেন, আসতে পারবেন, বলতে পারবেন। তো চেষ্টা করবেন যারা আসলে স্থায়ী দোকানদার ওনাদের কাছ থেকে কিনতে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ভিডিও আর বাড়াবো না। তো যারা এতক্ষণ ধরে দেখলেন শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।